হেল্ল' ডিঅৰ ফ্ৰেণ্ডছ ৱেলকম টু ইণ্ডেক য়ুটুব চেনেল মুল তোমাক সমস্ত স্বাগত জনাওঁ আজিৰ এই ফ্ৰেছ ভিডিঅ' টপিক আজিৰ ভিডিঅ' টপিকে আমি আলোচনা কৰিব প্লছ টু ফাৰ্ষ্ট ইয়ৰ ৰ ইলেক্টিভ চাবজেক্ট ইক'নমিক্সৰ ইউনিট ৱানৰ টপিক ভাৰতীয় অৰ্থনীতিৰ স্থিতিৰে থকা এম চিকিউ কোৱশ্চিন আনচাৰ এ ব্লাং কোৱশ্চিন আনচৰ বিষয়ে ভিডিঅ'টি প্ৰথমে শেষ পৰ্যন্ত পূৰা দেখ ভিডিও লাইক করো নিজের সজেসন এবং ডাউট কু কমেন্ট করে জনাও আমি এই ইলেকটিভ সাবজেক্ট ইকোনোমিকসর যে ইউনিট ওয়ান রয়েছে সেটি আমি এই টপিক মধ্যে সবু কভর করা সেগুলো হলা বর্তমান ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য ভারতীয় অর্থনীতিে ঢানাগত পরিবর্তন প্রাথমিক দ্বিতীয় ও তৃতীয় ক্ষেত্র আপেক্ষিক অবদান তাপরে রহলা আমার ভারতীয় অর্থনীতির বর্তমান স্থিতি জনসাংখ্যিক বৈশিষ্ট্য সমূহ জনসংখ্যা বৃদ্ধির কুপরিমাণ ভারতের জনসংখ্যা নীতি এইসব সফিক সফট টপিক্র এমসি ক্যু কোশ্চিন আনসার এবং ফিলিন দ্য ব্লাংস কোশ্চিন আনসার আলোচনা করা বর্তমানে আমি চালু আলোচনা প্রথম বিভাগ গ্রুপ এ র এমসি ক্যু কোশ্চিন আনসার সবু তে প্রথম এমসি ক্যু কোশ্চিনটি হেছি নিম্নোক্ত কেউটি ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য প্রশ্নটি পুঁথরে নিম্ন কেউটি ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য অপশন গুড় অপশন এক স্বল্প মুন্ডবিছা আয় অপশন দুই কৃষির প্রাধান্য অপশন তিন স্বল্প পুঞ্জি গঠন এবং অপশন চারি উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হচ্ছে অপশন চার উপরোক্ত সমস্ত এই মুন্ড স্বল্প মুন্ডবিা আয় কৃষির প্রাধান্য স্বল্প পুঞ্জি গঠন এ সমস্ত হচ্ছে আমার ভারতীয় অর্থনীতির বৈশিষ্ট্য প্রশ্ন দুই রে ଭାରତର ମୁଣ୍ଡବିଛା ଆୟ ଅନ୍ୟ ସମସ୍ତ ଉନ୍ନତ ରାଷ୍ଟ୍ରର ମୁଣ୍ଡବିଛା ଆୟ ତୁଳନାରେ କମ୍ ନା ଅଧିକ ନା ସ୍ଥିର ତେବେ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା କମ୍ ଅଧିକ ସ୍ଥିର ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ କମ୍ ଭାରତର ମୁଣ୍ଡବିଛା ଆୟ ଅନ୍ୟ ସମସ୍ତ ଉନ୍ନତ ରାଷ୍ଟ୍ରର ମୁଣ୍ଡବିଛା ଆୟ ତୁଳନାରେ କମ୍ ଅଟେ ପ୍ରଶ୍ନ ତିନିରେ ଇଂରେଜ ସରକାର ଭାରତକୁ ଦୀର୍ଘ କେତେ ବର୍ଷ ଧରି ଶାସନ କରୁଥିଲେ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ଅପସନ୍ ଏକ শহেবর্ষর ঊর্ধ্ব অপশন দুই দুইশ বর্ষর উর্ধ্ব অপশন তিন পচাশ বর্ষর উর্ধ্ব অপশন চারি উপরোক্ত কৌশি নুহে তবে এর উত্তর হোক দুই দুইশ বর্ষর উর্ধ্ব ইংরেজ সরকার ভারতক দীর্ঘ দুইশ বর্ষ ধর শাসন উর্ধ্ব বর্ষন করে প্রশ্ন চারি দীর্ঘ পঞ্চাবন বর্ষর যোজনাকাল পরে আজ ভারত কেউ রাষ্ট্রভাবে বিশ্বের পরিচিত তবে অপশন গুড়ি হল এক কৃষি প্রধান দুই শিল্প প্রধান তিন সেবা প্রধান এবং চারি উপরোক্ত সমস্ত তেবার এর উত্তর হচ্ছে এক কৃষি প্রধান দীর্ঘ পঞ্চাবন বর্ষর যোজনা কা ভারত কৃষি প্রধান রাষ্ট্র ভাবে বিশ্বের পরিচিত প্রশ্ন পাঁচরে শ্রমর যোগাণ চাহিদা কম হলে কেউ প্রকারর সমস্যা দেখা দিয়ে শ্রমর যোগাণ চাহিদা কম হলে কেউ প্রকার সমস্যা দেখা দি অপশন গুড়ি হল এক বেকারি অপশন দুই দারিদ্র অপশন তিন জনবিস্ফোরণ এবং অপশন চার লিখিত কৌশিটি নুহে। তবে উত্তর হচ্ছে অপশন এক বেকারি শ্রমর যোগাণ যদি চাহিদা কম হব তাহলে বেকারী সমস্যা দেখা দিও। মানে শ্রম কার্য করে উৎপাদন করা তার চাহিদা কম থাক যা ফলের বেকারী সমস্যা দেখা দিব। প্রশ্ন ছম্নক্তর কেউ শ্রেণীর বেকারী সমস্যা ক্ষেত্রে শ্রমিক সীমান্ত উৎপন্ন ক্ষমতা শূন্য হয়ে থাকে তবে এর অপশন গুড়ি হল এক ছদ্মবেশী বেকারী প্রছদ বেকারী অর্ধ বেকারী উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হচ্ছে অপশন এক ছদ্মবেশী বেকারী ছদ্বেশী বেকারী শ্রেণী বেকারী সমস্যা ক্ষেত্রে শ্রমিক সীমান্ত উৎপন্ন ক্ষমতা শূন্য হয়ে থাকে প্রশ্ন সাতের ভারতীয় অর্থনীতির কেউ ক্ষেত্রে ছদ্মবেশী বেকারী দেখা যায়। দেখে অপশনগুড় কৃষি শিল্প সেবা উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হচ্ছে অপশন এক কৃষি ভারতীয় অর্থনীতির কৃষি ক্ষেত্রে ছদ্ম বেশি বেকারি দেখা যায় প্রশ্ন আঠ রে ভারতীয় জাতীয় আয়ু কেউ ক্ষেত্রের অবদান হ্রাস পাইছি। ভারতীয় জাতীয় আয়ু কেউ ক্ষেত্রের অবদান হ্রাস পাচ্ছি অপশন গুড় হল অপশন এক প্রাথমিক অপশন দুই দ্বিতীয় অপশন তিন তৃতীয় এবং অপশন চার উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হচ্ছে অপশন এক প্রাথমিক ଭାରତୀୟ ଜାତୀୟ ଆୟକୁ ପ୍ରାଥମିକ କ୍ଷେତ୍ରର ଅବଦାନ ହ୍ରାସ ପାଇଛି ପ୍ରଶ୍ନ ନଅ କେଉଁ କ୍ଷେତ୍ରରେ ନିୟୋଜିତ ଶ୍ରମିକ ପ୍ରକୃତି ସହ ସଂଶ୍ଳିଷ୍ଟ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ଏକ ପ୍ରାଥମିକ ଦୁଇ ଦ୍ୱିତୀୟ ତିନି ତୃତୀୟ ଚାରି ସେବା କ୍ଷେତ୍ର ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ପ୍ରାଥମିକ ଅପସନ୍ ଏକ ପ୍ରାଥମିକ ପ୍ରାଥମିକ କ୍ଷେତ୍ରରେ ନିୟୋଜିତ ଶ୍ରମିକ ପ୍ରକୃତି ସହ ସଂଶ୍ଳିଷ୍ଟ ପ୍ରଶ୍ନ ଦଶରେ କେଉଁ କ୍ଷେତ୍ରରେ ସର୍ବାଧିକ ଶ୍ରମ ଶକ୍ତି ନିୟୋଜିତ ପ୍ରାଥମିକ ଦ୍ୱିତୀୟ ତୃତୀୟ କ୍ଷେତ୍ର ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ତେବେ ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ ପ୍ରାଥମିକ ପ୍ରାଥମିକ କ୍ଷେତ୍ରରେ ସର୍ବାଧିକ ଶ୍ରମ ଶକ୍ତି ନିୟୋଜିତ ପ୍ରଶ୍ନ ଏଗାରରେ ଭାରତର ଜନସଂଖ୍ୟା ଭାରତ ପାଇଁ ଏକ କ'ଣ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ବୋଝ ପରିସମ୍ପତି ଆର୍ଥିକ ବାଦ ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ତେବେ ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ ବଝ ଭାରତର ଜନସଂଖ୍ୟା ଭାରତ ପାଇଁ ଏକ ବୋଝ ଅଟେ ପ୍ରଶ୍ନ ବାରରେ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ମୋଟ ଜନସଂଖ୍ୟା କେତେ ଥିଲା ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ଏକ ଶହେ ଏକୋଇଶ ଦଶମିକ ଶୂନ ଦୁଇ କୋଟି ଅପସନ୍ ଦୁଇ ଶହେ ଦୁଇ ଦଶମିକ ସାତ ଆଠ କୋଟି ଅପସନ୍ ତିନି ସତାଅଶୀ କୋଟି ଅପସନ୍ ଚାରି ତେସ୍ତୋରି କୋଟି ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ ଶହେ ଏକୋଇଶ ଦଶମିକ ଶୂନ ଦୁଇ କୋଟି ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ମୋଟ ଜନସଂଖ୍ୟା ଶହେ ଏକୋଇଶ ଦଶମିକ ଶୂନ ଦୁଇ କୋଟି ଥିଲା প্রশ্ন তেররে দুই হাজার এগার মশা জনগণনা অনুসারে আমার জনসংখ্যা বৃদ্ধি হার কেলা তে অপশন গুড়ি হল দুই অপশন দুই এক ন অপশন তিন এক এবং অপশন চার এক দশমিক পূর্ব দশ বর্ষ তুলনায় দুই হাজার এগারো জনগণনা অনুসারে আমার জনসংখ্যার বৃদ্ধির হার অপশন এক দশমিক ছাৰি শতাংশ বৃদ্ধি পাইছিল প্ৰশ্ন চৌদৰে কোৰতীয় জনসংখ্যাৰ বৃহৎ বিভাজনৰ বৰ্ষ কোৱা যায় কেও বৰ্ষক ভাৰতীয় জনসংখ্যাৰ বৃহৎ বিভাজনৰ বৰ্ষ কোৱা যায় তে অপশন গুড়িকৈশ উনৈছশ চৌৱন উনৈছশ অশী তেবাৰ ইয়াৰ উত্তৰ হ'ল অপশন দুই উনৈছশ একৈশ উনৈছশ একৈশ বৰ্ষক ভাৰতীয় জনসংখ্যাৰ বৃহৎ বিভাজনৰ বৰ্ষ কোৱা যায় প্রশ্ন পনেরোরে দুই হাজার এক রু মধ্যরে দশ মধ্যে ভারতের জন্মহার কত লা অপশনগুলো এক কোড়িয়ে দশমিক ন সাত দুই পনেরো দশমিক চারি দুই তিন এগার দশমিক আট ছারি চব্বিশ দশমিক দুই ছার উত্তর হোক অপশন এক কোড়িয়ে দশমিক ন দুই হাজার এক জন্মহার কোড়িয়ে দশমিক প্ৰশ্ন ষোল্লৰে দুই হাজাৰ এঘাৰ মচাৰে ভাৰতৰ জনসংখ্যাৰ ঘনত্ব কেে থাকিল অপশন গুড়িক তিনিশ তেয়াশী তিনিশ নবে তিনিশ সতুৰি আৰু তিনিশ বাষি তাৰপিছত ইয়াৰ উত্তৰ হ'লে অপশন এক তিনিশ তেশী দুই হাজাৰ এঘাৰ মচহাৰ ভাৰতৰ জনসংখ্যাৰ ঘনত্ব মানে এক কিলোমিটৰ মধ্য কেতিলোক বাছ কৰাৰ ঘনত্ব কোৱা যায় আৰু দুই হাজাৰ এঘাৰ মচহাৰে তাহ তিনিশ তেশী ଥିଲା ପ୍ରଶ୍ନ ସତରରେ ଦୁଇହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ଲିଙ୍ଗାନୁପାତ କେତେ ଥିଲା ମାନେ ପୁରୁଷ ଅନୁପାତରେ ମହିଳା ସଂଖ୍ୟା କେତେ ଥିଲେ ତେବେ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ନଅଶହ ତିରିଶ ନଅଶହ ତେୟାଳିଶ ଆଠଶହ ଅଠସ୍ତରି ହଜାର ଚଉରାଅଶୀ ତେବେ ଆର ଉତ୍ତର ହେଲା ଅପସନ୍ ଦୁଇ ନଅଶହ ତେୟାଳିଶ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ଲିଙ୍ଗାନୁପାତ ନଅଶହ ତେୟାଳିଶ ଥିଲା ପ୍ରଶ୍ନ ଅଠରରେ ভাৰতৰ বিভিন্ন ৰাজ্য মান্য কেও ৰাজ্যৰ লিংগানুপাত সৰ্বাধিক তাৰপিছত অপশন গুড়িক কেৰল দুই ওড়া তিনি পশ্চিমবংগ চাৰি মধ্যপ্ৰদেশ তুমাৰ উত্তৰ হ'ল অপশন এক কেৰল কেৰলৰে ভাৰতৰ কেৰলৰে ৰাজ্যৰ লিংগানুপাত সৰ্বাধিক অটে তাৰপৰা অপচন সৰি প্ৰশ্ন উনৈছৰে মোট জনসংখ্যাৰ প্ৰায় কেতিয়ে প্ৰিশত হওক কৰ্মক্ষম বয়স বৰ্গ মানে পোন্ধৰ অৰ্গৰ অন্তৰ্ভুক্ত ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ଅପସନ୍ ଏକ ଚଉଷଠି ଦଶମିକ ନଅ ପ୍ରତିଶତ ଅପସନ୍ ଦୁଇ ପଇଁତିରିଶ ପ୍ରତିଶତ ଅପସନ୍ ତିନି ଛୟାଳିଶ ପ୍ରତିଶତ ଅପସନ୍ ଚାରି ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ ଚଉଷଠି ଦଶମିକ ନଅ ପ୍ରତିଶତ ମୋଟ ଜନସଂଖ୍ୟାର ପ୍ରାୟ ଚଉଷଠି ଦଶମିକ ନଅ ପ୍ରତିଶତ ହେଉଛନ୍ତି କର୍ମକ୍ଷମ ବା ପନ୍ଦରରୁ ଅଣଷଠି ବୟସ ବର୍ଗ ଅଟନ୍ତି ପ୍ରଶ୍ନ କୋଡ଼ିଏରେ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ସାକ୍ଷରତା ହାର କେତେ ଥିଲା ତେବେ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ହେଲା ଏକ ଚଉସ୍ତରି ପ୍ରତିଶତ ଦୁଇ ବାଷଠି ପ୍ରତିଶତ ତିନି ସତୁରି ପ୍ରତିଶତ ଚାରି ଚଉରାଅଶୀ ପ୍ରତିଶତ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଏକ ଚଉସ୍ତରି ପ୍ରତିଶତ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ଜନଗଣନା ଅନୁସାରେ ଭାରତର ସାକ୍ଷରତା ହାର ଚଉସ୍ତରି ପ୍ରତିଶତ ଥିଲା ପ୍ରଶ୍ନ ଏକୋଇଶରେ କେରଳର ସାକ୍ଷରତା ହାର କେତେ ଅପସନ୍ ଏକ ତେୟାନବେ ଦଶମିକ ନଅ ଏକ ପ୍ରତିଶତ ଅପସନ୍ ଦୁଇ ବୟାଅଶୀ ଦଶମିକ ଚାରି ଶୂନ ଅପସନ୍ ତିନି ନବେ ଅପସନ୍ ଚାରି ଛୟାଅଶୀ ଦଶମିକ ଦୁଇ ପାଞ୍ଚ তে এর উত্তর হলো অপশন এক তেয়ানবে দশমিক নয় এক কেরলর সাক্ষরতা হার হে তেয়ানবে দশমিক নয় এক প্রশ্ন বাইশে নিম্নক্তি উচ্চ জন্মহারের কারণ অপশন এক সার্বজনীন বহ অপন দুই অল্প বয়সের বহ দারিদ্র চারি উপরোক্ত সমস্ত তে এর উত্তর হচ্ছে অপশন চারি উপরোক্ত সমস্ত মানে সার্বজনীন ববাহ অল্প বয়সের ববাহ দারিদ্র এ তিন কারণ যোগ ভারতের উচ্চ জন্ম হার বৃদ্ধি হয়ে প্রশ্ন নিম্নক্ত নিম্নক্তর কেউটি মৃত্যু হার হ্রাসর কারণ মৃত্যুর হার কমিযোগ এক স্বাস্থ্যসেবার উন্নতি দুই প্রাকৃতিক বিপর্যয়ের সফল মুকাবিলা তিন মহামারীর সফল নিয়ন্ত্রণ চারি উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হোক অপশন চারি উপরোক্ত সমস্ত পিলা মানে স্বাস্থ্যসেবায় উন্নতি হয়েছি প্রাকৃতিক বিপর্যয়ের সফল মুকাবিলা করছে যে বন্য বাত্যা আসুচি তাপরে মহামারী আসলে তাকে পড়ছে যা ফলে মৃত্যু সংখ্যা কমিযাই ପ୍ରଶ୍ନ ଚବିଶରେ ଭାରତ ଡେମୋଗ୍ରାଫିକ୍ ଟ୍ରାଞ୍ଜିସନ୍ର କେଉଁ ସ୍ତରରେ ରହିଛି ଏକ ପ୍ରଥମ ଦୁଇ ଦ୍ୱିତୀୟ ତିନି ତୃତୀୟ ଚାରି ଉପରୋକ୍ତ ସମସ୍ତ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅପସନ୍ ଦୁଇ ଦ୍ୱିତୀୟ ଭାରତ ଡେମୋଗ୍ରାଫିକ୍ ଟ୍ରାଞ୍ଜିସନ୍ରେ ଦ୍ୱିତୀୟ ସ୍ତରରେ ରହିଛି ପ୍ରଶ୍ନ ପଚିଶରେ ନିମ୍ନ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ଭାରତର ଦ୍ରୁତ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧିର କୁ ପରିମାଣ ଅପସନ୍ ଏକ ମୁଣ୍ଡପିଛା ଆୟ ଅପସନ୍ ଦୁଇ ଖାଦ୍ୟ ସମସ୍ୟା অপশন তিন স্বল্প পুঞ্জি গঠন এবং অপশন চারি উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হচ্ছে অপশন চারি উপরোক্ত সমস্ত মানে মুন্ডবি আয় হ্রাস খাদ্য সমস্যা স্বল্প পুঞ্জি গঠন এইসব কারণ যোগ ভারত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি দেখা যাই প্রশ্ন নম্বর নিম্নক্ত নিম্নক্তি উনিশশো ছ মসিয়া জননীতির বৈশিষ্ট্য তবে অপশনগুলি হলো এক বিবাহ বয়সর হ্রাস দুই পরল্যাণ পাই রাজ্য মানুষ সহায়তা তিন সঘন শিশুপৃষ্ঠি ও টিকাদান কার্যক্রম চারি উপরোক্ত সমস্ত তবে এর উত্তর হোক অপশন চার উপরোক্ত সমস্ত উনিশশো ছ মশার যে বৈশিষ্ট্যগুড় হচ্ছে ববাহ হ্রাস রাজ্য মানুষ সহায়তা সঘন ও টিকাদান কার্যক্রম প্রশ্ন জাতীয় জনসংখ্যা নীতি দুই হাজার

জনসংখ্যা স্থিরতা কোষ কেউ মশার গঠন করা তে অপশন গুড়ি হলো অপশন এক দুই হাজার তিন অপশন দুই দুই হাজার দশ অপশন তিন দুই হাজার পাঁচ এবং অপশন চার দুই হাজার দুই তবে এর উত্তর হচ্ছে অপশন এক দুই হাজার তিন জনসংখ্যা স্থিরতা কোষ দুই হাজার তিন মশায় গঠন করা বর্তমানে আমি আলোচনা করলে এমসি ক্যু কোশ্চিন আনসার এবার আলোচনা করা শূন্যস্থান পূরণ করবো ফ্লিন দ্য ব্লাঞ্ড কোশ্চিন আনসার তবে প্রথম প্রশ্নটি হচ্ছে মুন্ডপিছা আয়ো ড্যাশ্র মাপকাঠি তবে এর উত্তর হোক বিকাশ মুন্ডবি আয় বিকাশর মাপকাঠি প্রশ্ন দুই রে ভারতের মুন্ডবিছা আয় ড ভারতের মুন্ডবিছা আয় কম প্রশ্ন তিনরে ভারতের অর্থ ব্যবস্থা এক ড্যা অর্থ ব্যবস্থা তবে এর উত্তর হচ্ছে স্থানু ভারত অর্থ ব্যবস্থা একণু অর্থ ব্যবস্থা প্রশ্ন চারি শ্রম যোগাণ শ্রম চাহিদা কম হলে ড্যাশ দেখ তবে এর উত্তর হচ্ছে বেকারি দেখ প্রশ্ন পাঁচরে ভারতের ড্যাস ক্ষেত্রের ছদ্মবেশী বেকারী দেখ উত্তর হোচি কৃষি ভারত কৃষি ক্ষেত্রে ছদ্মবেশী বেকারী দেখ প্রশ্ন ছারত এক ড্যা দেশ ভারত এক ড্যা দেশ তবে এর উত্তর ভারত এক কৃষি প্রধান দেশ প্রশ্ন সাতরে ভারত শিল্প বিকাশ ক্ষেত্রে ড্যাস ভারত শিল্প বিকাশ ক্ষেত্রে পছুয়া ପ୍ରଶ୍ନ ଆଠରେ ଭାରତର ଜାତୀୟ ଆୟକୁ ଡ୍ୟାସ୍ କ୍ଷେତ୍ରର ଅବଦାନ ହ୍ରାସ ପାଉଛି ତେବେ ଉତ୍ତର ହେଉଛି ପ୍ରାଥମିକ କ୍ଷେତ୍ରର ଅବଦାନ ହ୍ରାସ ପାଉଛି ପ୍ରଶ୍ନ ନଅରେ ଡ୍ୟାସ୍ କ୍ଷେତ୍ର ପ୍ରକୃତି ସହିତ ସଂଶ୍ଳିଷ୍ଟ ନୁହେଁ ତେବେ ଉତ୍ତର ହେଉଛି କୃଷିକ୍ଷେତ୍ର ପ୍ରକୃତି ସହିତ ସଂଶ୍ଳିଷ୍ଟ ନୁହେଁ ପ୍ରଶ୍ନ ଦଶରେ ଭାରତର ପୃଥିବୀର ମୋଟ ଭୂଭାଗର ଡ୍ୟାସ୍ ପ୍ରତିଶତ ଅଞ୍ଚଳ ଉପରେ ପରିବ୍ୟାପ୍ତ ଭାରତ ପୃଥିବୀର ମୋଟ ଭୂଭାଗର ଡ୍ୟାସ୍ ପ୍ରତିଶତ ଅଞ୍ଚଳ ଉପରେ ପରିବ୍ୟାପ୍ତ তবে এর উত্তর হচ্ছে দুই দশমিক চারি শতাংশ প্রত্যেক অঞ্চল উপরে ভারত ব্যাপী রয়েছে প্রশ্ন এগারের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ড্যাশ যায় তবে এর উত্তর হোক জনসংখ্যার দ্রুত বৃদ্ধি জনবিস্ফোরণ কুহায় প্রশ্ন বারের কেরল লিঙ্গানুপাত কেত তে কেরড় লিঙ্গানুপাত হচ্ছে হজার চৌরাশি মানে হজারে যদি আমি পুরুষ স্ত্রী লিঙ্গ অনুপাত দেখা তে হাজারে পুরুষ মধ্যে ହଜାର ଚଉରାଅଶୀ ଜଣ ସ୍ତ୍ରୀଲିଙ୍ଗ ଅଛନ୍ତି ପ୍ରଶ୍ନ ତେରରେ ଡ୍ୟାସ୍ର ଜନସଂଖ୍ୟାର ଘନତ୍ୱ ସର୍ବନିମ୍ନ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶର ଜନସଂଖ୍ୟାର ଘନତ୍ଵ ସର୍ବନିମ୍ନ ପ୍ରଶ୍ନ ଚଉଦରେ ଡ୍ୟାସ୍ ବୟସ ବର୍ଗକୁ କର୍ମକ୍ଷମ ବୟସ ବର୍ଗ କୁହାଯାଏ ଏହାର ଉତ୍ତର ହେଲା ପନ୍ଦରରୁ ଅଣଷଠି ବୟସ ବର୍ଗକୁ କର୍ମକ୍ଷମ ବୟସ ବର୍ଗ କୁହାଯାଏ ପ୍ରଶ୍ନ ପନ୍ଦରରେ ବିହାରର ସାକ୍ଷରତାହାର ସର୍ବନିମ୍ନ ଡ୍ୟାସ୍ ପ୍ରତିଶତ তেবাৰ উত্তৰ হ'ল তেতিয়ি দশমিক আঠ দুই প্ৰত প্ৰশ্ন ষোল্লৰে ড্যসৰ ভাৰতৰ জনসংখ্যা বৃদ্ধিৰ প্ৰধান কাৰণ ডাছ ভাৰতৰ জনসংখ্যা বৃদ্ধিৰ প্ৰধান কাৰণ তেবাৰ উত্তৰ হ'ল জন্ম হাৰ বৃদ্ধি জন্মহাৰ বৃদ্ধি ভাৰতৰ জনসংখ্যা বৃদ্ধিৰ প্ৰধান কাৰণ প্ৰশ্ন সতৰৰে ডাছ সময়ৰ পৰিবাৰ কল্যাণ যোজনা কাৰ্যকাৰী হৈছিল তেত হ'ল পঞ্চম পঞ্চবাৰ্ষিক যোজনা সময়ৰে পৰিবাৰ কল্যাণ যোজনা কাৰ্যকাৰী হৈছিল প্ৰশ্ন অথৰৰে দুই হাজাৰ মচহীতিৰে শিশু মৃত্যু হাৰ ডেছকু হ্ৰাস কৰা লক্ষ্য ৰখা যাৰ উত্তৰ হ'ল তিৰিছ দুই হাজাৰ মচহ জনীতিৰে শিশু মৃত্যু হাৰ তিশ কু হ্ৰাসাৰ লক্ষ্য ৰখা যাৰতীয় জননীতিৰে দুই বা তাৰ ঠাইত কম সন্তান থকা দম্পীক ডেছ প্ৰদান কৰা ব্যৱস্থা কৰা উত্তৰ হ'ল চবুজপ পত্ৰ মানে গ্ৰীন কাৰ্ড ଯାହାର ଦୁଇଟି ସନ୍ତାନ ଥିବ ତାକୁ ଗ୍ରୀନ୍ କାର୍ଡ଼ ଦିଆଯିବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ପ୍ରଶ୍ନ କୋଡ଼ିଏରେ ଡ୍ୟାସ୍ ଜନନୀତିରେ ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ବିବାହ ଓ ଗର୍ଭଧାରଣାକୁ ବାଧ୍ୟତାମୂଳକ କରାଯାଇଛି ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଦୁଇ ହଜାର ମସିହାର ଜନନୀତିରେ ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ବିବାହ ଓ ଗର୍ଭଧାରଣାକୁ ବାଧ୍ୟତାମୂଳକ କରାଯାଇଛି ପ୍ରଶ୍ନ ଏକୋଇଶରେ ଦ୍ୱାଦଶ ପଞ୍ଚବାର୍ଷିକ ଯୋଜନାରେ ପ୍ରସବକାଳୀନ ମାତୃ ମୃତ୍ୟୁହାର ଦୁଇ ହଜାର ସତର ମସିହା ସୁଦ୍ଧା ପ୍ରତି ଏକ ହଜାର ପ୍ରସବରେ ଡ୍ୟାସ୍କୁ ହ୍ରାସ କରିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଥିଲା ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଏକକୁ ହ୍ରାସ କରିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଥିଲା ପ୍ରଶ୍ନ ବାଇଶରେ ଜନସଂଖ୍ୟା ସଂକ୍ରମଣ ତତ୍ଵର ପ୍ରଥମ ସ୍ତରରେ ଉଭୟ ମୃତ୍ୟୁହାର ଜନ୍ମହାର ଡ୍ୟାସ୍ ହୋଇଥିଲା ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଲା ଜନସଂଖ୍ୟା ସଂକ୍ରମଣ ତତ୍ତ୍ୱର ପ୍ରଥମ ସ୍ତରରେ ଉଭୟ ମୃତ୍ୟୁହାର ଜନ୍ମହାର ହ୍ରାସ ପାଇଥିଲା ପ୍ରଶ୍ନ ତେଇଶରେ ଆମ ଦେଶର ଜାତୀୟ ଆୟକୁ ଡ୍ୟାସ୍ କ୍ଷେତ୍ରର ଅବଦାନ ସର୍ବାଧିକ ତେବେ ଏହାର ଉତ୍ତର ହେଉଛି ଆମ ଦେଶର ଜାତୀୟ ଆୟକୁ ସେବା କ୍ଷେତ୍ରର ଅବଦାନ ସର୍ବାଧିକ ପ୍ରଶ୍ନ ଚବିଶରେ ড্যাশ ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য জীবন ধারণপ অত্যন্ত আবশ্যক তেবর উত্তর হলো প্রাথমিক প্রাথমিক ক্ষেত্রের উৎপাদিত দ্রব্য জীবন ধারণপ অত্যন্ত আবশ্যক প্রশ্ন পচিশ দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে ড্যাশ তে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে পুঞ্জিভিত্তিক যা আমি ব্যবসায়ী বলায় প্রশ্ন ছবিশ ব্যাঙ্ক ড্যাশ ক্ষেত্রের অন্তর্ভুক্ত তেবর উত্তর হল ব্যাঙ্ক তৃতীয় ক্ষেত্রর অন্তর্ভুক্ত প্রশ্ন সত্যি ভারতর বৃত্তিগত ঢাঞ্চা ড্যাশ অটে তো এর অর্থ হচ্ছে ভারতের বৃত্তিগত ঢাঞ্চা ত্রুটিযুক্ত অটে প্রশ্ন অঠাইশরে স্বাধীনতা কালের ভারতীয় অর্থ ব্যবস্থা এক ড্যা অর্থ ব্যবস্থা লা স্বাধীনতা কালে ভারতীয় অর্থ এক ড্যাশ অর্থ ব্যবস্থা লাগবে এর উত্তর হচ্ছে অনগ্রসর স্বাধীনতা কালে ভারতীয় অর্থ এক অনগ্রসর অর্থ ব্যবস্থা লাগবে বর্তমানে আমি আলোচনা করলে প্লস টু ফার্স্ট ইয়র ইলেক্ট্ৰিকজেক্ট ইকনমিক্সৰ ইউনিট ৱানৰ এম চিকু কোৱশ্চিন্ আনচাৰ আৰু ফিলিং দ ব্লান্স কোৱশ্চন আনচৰ থাকো আশা কৰি তুমি এই প্ৰশ্ন উত্তৰ বুজি নিজক প্ৰিপেয়াৰ কৰচেপ্টটো সব আগুৰু পঢ়ি থেণু কৰি তুমি বুজিবাৰে সহায়ক হ'ব চ' ৱু অল দা বেষ্ট থেংক ইউ টু অল